স্টুডেন্ট আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে একটি সেশন শুরু করছি এই সেশনে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো তোমরা যদি প্রতিটি ক্লাস তোমরা যদি দেখো তাহলে আশা করি মাধ্যমিক পরীক্ষা তোমরা উপকৃত হবে তো আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো একটু আলোচনা করে দিচ্ছি প্রথমের কোয়েশ্চেন বলেছে এমোনিয়া গ্যাস শুষ্ক করতে নিরোধক হিসেবে কোনটি ব্যবহার করা হয় অপশান এতে দিয়েছে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিতে দিয়েছে পোড়াচুন সিতে দিয়েছে অনাদ্র সিএসএল টু আর ডিতে দিয়েছে পি টু ও ফাইভ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি অর্থাৎ পোড়াচুন ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে নিরোধক হিসেবে এরপর কোশ্চেনে বলেছে অ্যামোনিয়া গ্যাস শনাক্তকরণে ব্যবহার করা হয় অপশান এতে দিয়েছে চুনের দ্রবণ বিতে দিয়েছে বেরিয়াম ক্লোরাইড সিতে দিয়েছে সিলভার নাইট্রেট আর ডি দিয়েছে নেসলার বিকারক এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি নেসলার বিকারক ব্যবহার করা হয় এমোনিয়া হচ্ছে অ্যামোনিয়া শনাক্তকরণে এরপর হচ্ছে তাহলে এই নেসলার বিকারক কি নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম মারকিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে বলা হয় কি নেসলার বিকারক এখানেও কোশ্চেন দেয় যে নেচলার বিকারকের সংকেত কি নেসলার বিকারকের সংকেত হচ্ছে কে টু এইচ জি আই ফোর এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে সংকেতটাও পরীক্ষায় দেয় শর্ট কোশ্চেন হিসেবে তাহলে এই নেসলার বিকারক ব্যবহার করলে আমরা কি দেখতে পাই বা সেখান থেকে আমরা কীভাবে বুঝতে পারি এটা অ্যামোনিয়া ঠিক আছে নেসলার বিকারকের অ্যামোনিয়া জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়ার হাইড্রো হচ্ছে হাইড্রক্সাইড হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে যদি নেসলার বিকারক যোগ করা হয় তাহলে বলছে তামাটে রঙের পদক্ষেপ উৎপন্ন হয় সেখান থেকে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে অ্যামোনিয়া এরপর কোশ্চেন বলেছে যে অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এমোনিয়া গ্যাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যদি যোগ করা হয় তাহলে আমরা পাই কি ইউরিয়া তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশান এ কার্বন ডাইঅক্সাইড যোগ করলে আমরা কি পাচ্ছি ইউরিয়া এরপর কোশ্চেন বলেছে যে বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে এবং অন্যান্য শীতলীকরণে কোন গ্যাসটি ব্যবহার করা হয় অপশান এতে দিয়েছে নাইট্রোজেন বিতে দিয়েছে সি সিতে দিয়েছে এইচ টু আর ডি দিয়েছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি অপশান বি থ্রি ব্যবহার করা হয় বরফ তৈরি করতে বা অন্যান্য যে কোনো অন্যান্য যে কোনো শীতলীকরণের জন্য এরপর কোশ্চেন বলেছে সন্ত্রে প্রস্তুত করা হয় কোন গ্যাস অপশান এতে দিয়েছে নাইট্রোজেন বিতে দিয়েছে থ্রি সিতে দিয়েছে এইচ টু এস আর ডিতে দিয়েছে কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি এইচ হচ্ছে প্রস্তুত করা হয় যন্ত্রে পরের কোশ্চেন বলেছে জলের নিম্ন অপসারণে কোন গ্যাস সংগ্রহ করা হয় জলের নিম্ন অপসারণে কোন গ্যাস সংগ্রহ করা হয় এক্ষেত্রে উত্তর হবে নাইট্রোজেন অপশান এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নাইট্রোজেন গ্যাস হচ্ছে জলের নিম্ন অপসারণে সংগ্রহ করা হয় এরপর কোশ্চেন বলেছে যে বায়ুর নিম্ন অপসারণে তাহলে জলের নিম্ন অপসারণে হচ্ছিল কে নাইট্রোজেন আর বায়ুর নিম্ন অপসারণে হবে এক্ষেত্রেও উত্তর হবে আমাদের থ্রি এমোনিয়া অপশান বি ঠিক আছে বায়ুর নিম্ন অপসারণে তাহলে হচ্ছে কি থ্রি আর হচ্ছে জলের নিম্ন অপসারণে হচ্ছে এন টু নাইট্রোজেন পরের কোশ্চেন বলেছে লাব্যাংক প্রস্তুতিতে পততে প্রস্তুত করা হয় সে লাভ অ্যাঙ্ক প্রস্তুতিতে পদ্ধতিতে প্রস্তুত করা হয় সেটা হচ্ছে অপশান এতে দিয়েছে নাইট্রোজেন বিতে দিয়েছে অ্যামোনিয়া সিতে দিয়েছে হাইড্রোজেন আর ডিতে দিয়েছে এইচসি এইচসিএল ঠিক আছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি ঠিক আছে এরপর কোশ্চেন কি বলেছে এরপর কোশ্চেন বলেছে যে কালাজোরের ওষুধ প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহার করা হয় অপশান এতে দিয়েছে অ্যামোনিয়া বিতে দিয়েছে ইউরিয়া সিতে দিয়েছে নাইট্রোজেন আর ডিতে দিয়েছে সালফিউরিক অ্যাসিড এক্ষেত্রে হচ্ছে কালাজোর কালাজোরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয় ইউরিয়া অপশান বি ঠিক আছে এরপর কোশ্চেন কী বলেছে এরপর কোশ্চেন বলেছে যে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড এইচ টু এস গ্যাস শুষ্ক করতে ব্যবহার করা হয় অপশান এতে দিয়েছে পোড়াচুন বিতে দিয়েছে গাঢ় এইচ টু এস ওপর বানানটা একটু ভুল আছে একটু ঠিক করে নেবে তারপর সিতে দিয়েছে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড আর ডিতে দিয়েছে পি টু ও ফাইভ ঠিক আছে এক্ষেত্রে আমাদের উত্তর হবে পি টু ও ফাইভ এরপরে আলোচনা করব অ্যামোনিয়া নিয়ে ঠিক আছে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের কী কী লাগবে প্রথম লাগবে যে অ্যামোনিয়ার সংকেত কি অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এনএচ থ্রি এর বাস্পগণত্ব হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আর এর হচ্ছে আণবিক ফর হচ্ছে সতেরো এই অ্যামোনিয়া গ্যাস পরীক্ষাগারে কীভাবে প্রস্তুত করা হয় পরীক্ষাগারে ওয়ান ইস টু থ্রি অনুপাতে থ্রি ওজনের অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে পোড়াচুন বা কলিচুন অথবা কোষ্টিক সোডা মিশিয়ে উত্তপ্ত করলে এমোনিয়া গ্যাস পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে এক নম্বরে কোশ্চেন দেয় যে পরীক্ষাগার কীভাবে প্রস্তুত করা হয় বা দু নাম্বারে যদি দেয় তাহলে হচ্ছে তোমাদের বিক্রিয়াটা করতে হবে বিক্রিয়াটা কি এনএইচ ফোর সিএল সঙ্গে যোগ করা হচ্ছে সিও সেখান থেকে পাওয়া যাবে কি সি এ সিএল টু প্লাস এইচ টু আর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ঠিক আছে বা আরেকটা হচ্ছে কি এনএইচ ফোর তার সঙ্গে এনএইচ সেখান থেকে আমরা পাবো এনএসিএল সঙ্গে জল আর হচ্ছে এনএইচ থ্রি ঠিক আছে এই বিক্রিয়া দুটি তোমরা একটু ভালো করে দেখে নেবে এর হচ্ছে এমনিয়া গ্যাসের ভৌত ধর্মকে এমনিয়া গ্যাসের ভৌত ধর্ম হচ্ছে এর অবস্থা হচ্ছে গেসীয় বর্ণ হচ্ছে বর্ণহীন গন্ধ কী রকম এর ঝাঁঝালো গন্ধযুক্ত স্বাদ হচ্ছে সামান্য হচ্ছে ক্ষারীয় স্বাদ ঘনত্ব হচ্ছে বায়ু হচ্ছে হালকা তাহলে এটা এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন হিসাবে দেয় যে অ্যামোনিয়া বায়ু হচ্ছে হালকা হয় দ্রাব্যতা হচ্ছে কি এমোনিয়া জলে সামান্য দ্রাব্য হয় আর জলীয় দ্রবণে এটা হচ্ছে ক্ষারীয় হয় আর চাপের চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায় এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে চাপ প্রয়োগ করে অ্যামোনিয়াকে তরলে পরিণত করা যায় এরপর হচ্ছে হেবার পদ্ধতি হেবার পদ্ধতি কি হেবার পদ্ধতিতে বলেছে অ্যালুমিনা ও কেটুও মিশিয়ে মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে দুশো বায়ুমণ্ডলের চাপে আর হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় এমনই আগে হয় হয় তাহলে হেবার পদ্ধতিতে আমরা কি হেবার পদ্ধতির সাহায্যে আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে এনএইচ থ্রি পাচ্ছি ঠিক আছে সেখানে তাহলে কি কি থাকছে এন থাকছে আর এইচ টু থাকছে এ এটাকে যদি আমরা খুব দুশো ডিগ্রি হচ্ছে দুশো ডিগ্রি চাপে আর হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বিক্রিয়া করে তাহলে সেখান থেকে আমরা কী পাচ্ছি এন এইচ থ্রি পাচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে পরীক্ষা দেয় এবার পদ্ধতি কী এরপর হচ্ছে ইউরিয়া প্রস্তুতি এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ইউরিয়া প্রস্তুতি ইউরিয়া প্রস্তুতিতে কী বলেছে একশো পঞ্চাশ ডিগ্রি বায়ুমণ্ডল চাপে এবং দুশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দুশো দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দু আয়তন এমোনিয়ার সঙ্গে এক আয়তন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ইউরিয়া গ্যাস উৎপন্ন হয় তাহলে ইউরিয়া গ্যাস কিসে কোন দুটি মিশ্রণের ফলে উৎপন্ন হচ্ছে একটা হচ্ছে অ্যামোনিয়া আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে দুটি পর্যায়ে ঘটে প্রথম পর্যায়ে হচ্ছে এমোনিয়ার কার্বন ডাইঅক অ্যামোনিয়ার কার্বন ডাইঅক্সাইডের ফলে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট আর তারপরে হচ্ছে অ্যামোনিয়াম হচ্ছে কার্বামেটে বিচারিত হয়ে ইউ ইউরিয়া উৎপন্ন হয় এই বিক্রিয়াটা এই বিক্রিয়া দুটো তোমরা একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে এরপর পরে হচ্ছে ইউরিয়া আমরা কী কাজে ব্যবহার করি ঠিক আছে এরপর বলেছে শরীরের পণ্য যে ইউরিয়ার ব্যবহার কি নাইট্রোজেন গঠিত জৈব সার জৈব সার রূপে আমরা ইউরিয়াকে ব্যবহার করি ইউরিয়া ফর্মালডিহাইড ইউরিয়া ফর্মালডিহাইড প্লাস্টিক রেজিন উৎপন্ন উৎপন্ন করতে আমরা ইউরিয়া ব্যবহার করি কালাজোরের ওষুধ এটা তো বললাম যে কালাজোরের ওষুধ তারপর হচ্ছে ঘুমের ওষুধ তোমরা একটু এর ব্যবহারটা একটু দেখে নেবে ঠিক আছে এরপরে হচ্ছে যে অ্যামোনিয়ার ব্যবহার অ্যামোনিয়া আমরা কী কাজে ব্যবহার করি সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম ফসফেট প্রভৃতি অজৈব সার আর জৈব সার ইউরিয়া প্রস্তুতিতে আমরা কি অ্যামোনিয়া ব্যবহার করি যত এমোনিয়াম সালফেট যতগুলো সংকেত আছে সংকেতগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে আর বলেছে কি যে সলফে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট ওসওয়ার্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রভৃতিতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় কোনো কোনো ওষুধ প্রস্তুতিতে এবং স্লিমিং সল্ট প্রস্তুতিতে এটি ব্যবহার করা হয় আর আরেকটা তো আমি বললাম একটু আগে যে বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে বা অন্যান্য শীতলীকরণে হচ্ছে অ্যামোনিয়া ব্যবহার করা হয় ব্যবহারটা তোমরা একটু ভালো করে দেখে নেবে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে জানাতে পারো বা কমেন্ট করে জানাতে পারো তো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো ভাবে